আসসালামু আলাইকুম, শর্ট পিচে সবাইকে স্বাগতম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের পরবর্তী আগামী 21 অক্টোবর প্রথম টেস্ট মিরপুরে শুরু হতে যাচ্ছে। মিরাজের একটা কথা খুবই অবাক করলো আমাকে, যে ভারত সফরের ব্যর্থতা ঢাকার জন্য তারা বেছে নিয়েছে আপনার মিরপুরে টেস্টে আপনার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করা। একটার ঝাল আরেকটা দিয়ে মিটাবেন, আপনি কেমন ক্রিকেটার, আপনি সেখানে ব্যর্থ হয়েছেন সেটা স্বীকার করে নেন। হ্যাঁ, এক ব্যর্থতা ঢাকতে আরেকটা দিয়ে ঢাকা, আপনাদের টেকনিকে দুর্বলতা ছিল সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। কারণ হচ্ছে যে এদিকে নিউজিল্যান্ডের সাথে ভারতের খেলা আমরা দেখে ফেলেছি, কী অবস্থা নাস্তানাবুদ হচ্ছে ভারত, তো সেখানে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের আসলে টেকনিক এবং টেম্পারমেন্ট দুর্বলতাগুলো কোথায় কোথায়। খুব বেশি কিন্তু আমি ডিফারেন্স আসলে নিউজিল্যান্ডের বলারদের এবং আমাদের বলারদের মধ্যে আমি দেখছি না, যতটা আসলে এখন বর্তমানে আমাদের বোলিং লাইন আপ টেস্টে হয়েছে, পেস বোলিং থেকে শুরু করে মোটামুটি স্পিনে যেটা হোক না কেন, ব্যাটিংটা আমরা দুর্বলতায় আছি বা ছিলাম, সেটারই আসলে খেসারত দিতে হয়েছে আমাদের, এটা আপনাকে স্বীকার করে নিতে হবে। অপরদিকে ঢাকা টেস্টে আপনার সাকিব আল হাসানের খেলা নিয়ে নিশ্চয়তা নেই, সে দুবাই থেকেই ফেরত যাচ্ছেন আমেরিকা, এরকম কথা শোনা যাচ্ছে। 12 ঘন্টা লেট হয়েছে তার, মানে ডিলে করেছেন দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তাতে, বিসিবির কোনো রেড সিগন্যাল পাওয়া গেছে, গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি, তো আপাতত খেলা হচ্ছে কি না সেটা নিয়ে এখনও মানে দুশ্চিন্তায় আছে ভক্ত সমর্থক এবং দেশের যারা আসলে রাজনীতির বিষয়টা নিয়ে আসলে হচ্ছে, এটা একদম সাকিবের অবধারিত হয়ে গেছে। আসলে এটা তার ভাগ্যের লেখন, সে নিজের হাতে করেছে, আজকে যে পজিশনে তিনি এসেছেন সেটার জন্য সে নিজেই দায়ী, রাজনীতিকে রাজনীতির মাঠে রাখা উচিত ছিল। সর্বোপরি বিপিএল এদিকে শুরু হচ্ছে, বিপিএলের দল নিয়েও খুব চমক গেল, কিন্তু তেমন যে খুব ভালো দল কর্তা মানে সবাই করতে পেরেছে তাও বলা যাচ্ছে না। নায়ক সাকিব খান দল নিয়েছেন ঢাকা ক্যাপিটালস, এটা ভালো সুখবর। কলকাতা নাইট রাইডার্সের মতো, শাহরুখ খানের মতো, এরকম যারা ফিল্মি লাইনে আছেন তারা আসছেন, ক্রিকেটের সাথে সংযুক্ত হচ্ছেন, এটা ভালো খবর। অন্যদিকে রাজশাহীর কীর্তিকলাপ আসলে বিপিএলের সৌন্দর্য নষ্ট করছে, অ্যাবিলিটি না থাকলে আসলে জিসান আলমের মতো একটা ইয়াং ক্রিকেটারকে নিয়ে যে একটা বাজে একটা অবস্থা হলো সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তাকে 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা সাইনিং করার পর ডিরেক্ট সেখানে 10 লক্ষ টাকা দেওয়ার কথা প্রতিশ্রুতি প্রথমে দেওয়া, অ্যামাউন্টটা ঠিক আমি এখনও নিশ্চিত না, 30 লক্ষ হয়তো ছিল কি না, সেখান থেকে 5 লক্ষ টাকা, তারপর 1 লক্ষ টাকা, এভাবে সে তাকে ড্রাফট থেকেই আসলে মানে ড্রাফটের প্লেয়ার হিসেবেই তাকে ফেলে দেওয়া হয়েছে, মানে তাকে ডিরেক্ট সাইনিং ক্যান্সেল করা হয়েছে পরবর্তীতে দুরন্ত রাজশাহী যে দলটা। এমন দল আসলে বিপিএলে নিয়ে খেলা মানে কি, বিপিএলের মান নিয়ে প্রশ্ন ওঠা, যেখানে আপনার শান্ত সুযোগ পায়নি প্রথম দিকে ড্রাফটে থেকে, লিটন, রিশাদ, তানজিম সাকিবদের মতো সবাই আসলে যারা বাজে পারফরমেন্স করেছে ভারতের বিপক্ষে টি-20 সিরিজে, আমি খুব খুশি হতাম ব্যক্তিগতভাবে যদি তারা কেউ দল না পেতেন, এটা একটা শিক্ষা হতো তাদের জন্য, প্রায়শ্চিত্ত হতো যে আমরা আসলে কী খেলছি, এর কারণে নিজ দেশেই আমরা অবহেলিত, আপনি হন না অধিনায়ক কোটায় খেলেন। যাই হোক, অপরদিকে হাতুরু সিং বিদায় হচ্ছে, দেশের জনগণ বেশ আনন্দিত এমন একটা সুখবরে, কিন্তু ফিল সিমন্স আসছেন এবং সে কতটুকু বাংলাদেশকে ভালো সার্ভিস দিতে পারবেন, কারণ টেস্টের ব্যাকগ্রাউন্ড তার তেমন একটা স্ট্রং না। তিনি 2016 সালে জিতিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে আপনার বিশ্বকাপ, এছাড়াও টুকটাক ভালো সাফল্য আছে, আফগানিস্তানের কোচ ছিলেন, জিম্বাবুয়ের ছিলেন, সব মিলিয়ে ভালো একটা অবস্থানে আছেন। তো হাতুরু সিংয়ের বিদায়কে আমি বলবো যে এটা খুব আগেই ছিল করার, নাসিমকে চর মারার বিষয়টা দুই মুখী কথাবার্তা ছিল বিসিবির তৎকালীন প্রেসিডেন্ট আপনার পাপন সাহেবের, বর্তমান ফারুক সাহেব এসে সেটা প্রমাণ করেছেন যে আগের বোর্ডের সব মিথ্যাচার ছিল। সব মিলিয়ে একটা ম্যাচাকার অবস্থা, তারপরও ঢাকা টেস্টের দিকে আমি বলবো যে ফোকাস করতে সবাই নতুন করে আবার শুরুর একটা অপেক্ষা করুন, এবং বিপিএলের আসলে দিয়ে আপনি ভালো কিছু আনতে পারছেন না যতদিন না পর্যন্ত আপনার দ্বিতীয় আরেকটা লিগ না হচ্ছে। আমি সবাইকে আহ্বান করব, বিসিবির দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা টি-10 লিগ খুলুন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের টি-10-এর আরেকটা ভার্সন করে খেলোয়াড় বের করে নিয়ে আসুন, বিদেশি খেলোয়াড়দের আগ্রহ করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে সমস্ত পর্যায়ে স্পন্সরদের আগ্রহ করার জন্য প্রচার আপনাকে প্রসার দিবে, এর থেকে বাইরে আর কিছু না। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।